প্রত্যেককালে দামাদামি করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ, কিন্তু কোনো না সশরীরে আসার পরে ভিতরে বেজ ইন্টেরিয়র ডোর হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখেন যে এটা নিয়ে আপনারা চাইলে যদি যদি মনে করেন যে কোনো কোম্পানিকে রেন্টে দেবেন এই গাড়ি অনায়াসে ভালো নিবে, আপনাদের ফ্যামিলি চাহিদা মিটলো একটা ইনকামের সোর্স আসলো। সোহেল ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন সোহেল ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। ভাই আমাদের ঠিকানা হচ্ছে 73 গ্রিন রোড পান্থপুর সিগনাল থেকে ফার্মগেটে আসা যে লিঙ্ক রোড তার ঠিক মিডল পয়েন্ট, এটা হচ্ছে বসুন্ধরা সিটি এবং পানি ভবনের ঠিক পেছনের সাইড। সোহেল ভাই আজকে কী গাড়ি দেখাবেন? ভাই আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে 2014 মডেলের একটা নোহা হাইব্রিড। আচ্ছা, স্কোয়ার এবং 8 হাজার রেশন করা গাড়ি, খুবই সুন্দর গাড়ি, খুবই চমৎকার গাড়ি এবং খুব ফ্রেশ একটা গাড়ি। ভাইয়া যেহেতু হাইব্রিড গাড়ি মাইলেজটা ভালো পাওয়া যাবে? মাইলেজ তো অবশ্যই ভালো পাবেন। হ্যাঁ এটা তো ব্যাটারি প্লাস তেল কনভার্টার, তো মাইলেজ ভালো ভালো পাবেন। ওকে ভাই ফ্রন্ট সাইডটা কী অবস্থা? এর সামনের যেই আপনার কী বলবো প্রদর্শন লাইট গ্রিল এবং সবই বিল্ট ইন গাড়ির সাথে আসছে, এবং শেষের দিকে যেটা দেখেন আপনি যে ফগ লাইট থেকে শুরু যে কেচিংটা না, জি এটা কিন্তু গাড়ির সাথে। আচ্ছা, পুরো বাম্পার বডি থেকে শুরু যা দেখতে পাচ্ছেন সব গাড়ির সাথে। আমরা হালকা টাচ আপ করছি, হ্যাঁ একদমই মাইনর টাচ আপ করা হয়েছে, কিন্তু কোনো খোলাঘাটা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে নাই। এটা আসলে আপনারা সশরীরে আসলে বুঝতে পারবেন যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট করা আছে কি না। ওকে, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আপনার ক্রস ভিউ আছে প্রত্যেকটা কিন্তু জেনে নেবেন। যেমন টেল লাইট চমৎকার টেল লাইট দিচ্ছে এটা এগের সাথে আছে যেটা। আচ্ছা, এবং পিছনে দুটো হচ্ছে প্রাইভেসি গ্লাস, এবং ভাইয়া এটা কিন্তু অটো দেখেন। সোহেল ভাই 2000 পাওয়ার? 2000 পাওয়ার, এবং ভিতরে বেজ ইন্টেরিয়র ডোর হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখেন। আচ্ছা, ভিতরটা তো ভাই পুরো লাক্সারি আপনার যে সে রেক্স মানে 18000 কিন্তু দেখেন। জি জি, এই যে দেখেন সেম। আচ্ছা, ভালো বুঝতে পারবেন, অনেক সুন্দর ক্রিপ্টনিক গিয়ার, খুবই সুন্দর গাড়ি ভাইয়া। 25 স্টার এবং সাউন্ডলেস কার, ক্যাপ্টেন সিট কোনো সাউন্ড নাই। হ্যাঁ ক্যাপ্টেন সিট, টোটাল গ্রেড গাড়ি ভাই। টোটাল ড্রাইভিং সিট সহ কি 7 সিট? 8 সিট। 8 সিট না 7 সিট দেখেন তো। হ্যাঁ 7 সিট, সরি 7 সিট। এবং এসি প্যানেল দেখেন ডিজিটাল কিন্তু পুশ। আচ্ছা, সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন। সিলিংটা অসাধারণ ফ্রেশ, অসাধারণ একটা গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি, নোহা স্কোয়ার হাইব্রিড। হ্যাঁ, যারা 7 সিটের গাড়ি খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটা একটা বেস্ট ডিল হবে, এই কারণেই যে এটা নিয়ে আপনারা চাইলে যদি যদি মনে করেন যে কোনো কোম্পানিকে রেন্টে দেবেন এই গাড়ি অনায়াসে ভালো নিবে, আপনাদের ফ্যামিলি চাহিদা মিটলো একটা ইনকামের সোর্স আসলো। ওকে, পিছনে ব্যাক সাইডটা কি অবস্থা? পিছনে ব্যাক লাইট গ্লাস গাড়ির সাথে দেখেন, কিছু স্ক্র্যাচ আছে, এটা যেহেতু একদমই অরিজিনাল গ্লাস অযথা চেঞ্জ করার কোনো প্রয়োজন এবং মাইনর একটা বিষয়। আচ্ছা, হ্যাঁ, এবং এটা ওয়েপেটা কিন্তু উপরে দেওয়া হবে। হ্যাঁ জি জি, এবং এখানে একটা পানি আছে ময়লা মানে দূর করার জন্য, পানিটা ফ্লো করলে তারপর হচ্ছে আপনার এটা আসে আর কি। ওকে, 19 সিরিয়াল, এবং যেহেতু হাইব্রিড গাড়ি পিছনে আপনার অনেক স্পেস পেয়ে যাবেন, অনেক স্পেস পেয়ে যাবেন। হ্যাঁ খুব সুন্দর, এবং প্রতিটা জয়েন্ট তো ভাই ফ্রেশ, প্রতিটা জয়েন্ট ফ্রেশ দেখেন যে। এবং ভাই এখান থেকে দেখেন ভিউটা কিন্তু চমৎকার, ফ্রেশ চমৎকার, খুব লাক্সারিয়াস গাড়ি। হ্যাঁ খুবই লাক্সারিয়াস গাড়ি, টোটাল 7 সিট পেয়ে যাচ্ছেন আপনারা সেন্ট্রাল এসি সহ, এবং সিলিংটাও অসাধারণ ফ্রেশ, অসাধারণ। এবং দুইটা যে সকল জাম্পার এখন মতো অক্ষত অবস্থা আছে। এবং ভাই রাইট সাইডটা কি অবস্থা? রাইট সাইডটা ভাই দেখেন পিছনের যে দুটা কি বলে এটাকে প্রাইভেসি গ্লাস, এটা কিন্তু ভাই ইলেকট্রিক বার। আচ্ছা, হ্যাঁ ক্লোজ আসলে বোঝা যাবে ইলেকট্রিক গ্লাস, এবং পিছন থেকে সামনে পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে একদম অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, হ্যাঁ, এবং সাথে পেয়ে যাচ্ছেন আপনারা 2000 পাওয়ার, 2000 পাওয়ার এবং ক্যাপ্টেন সিট। হ্যাঁ ক্যাপ্টেন সিট, খুব সুন্দর একটা গাড়ি দেখেন, এবং সবচেয়ে বেশি ইউজ হয় ভাই এটাও তো ফ্রেশ, এটাও ফ্রেশ, এবং প্রত্যেকটা সুইচ তো ভাই অ্যাক্টিভ, প্রত্যেকটা ডোর তো নিকেল আছে, নিকেল আছে, জি জি জি, ইলেকশন হলে নিকেল থাকে, এবং 25 স্টার্ট। এখান থেকে আমি আপনার যে ডোর জি মানে আমি তো দেখা দিই কন্ট্রোল করা যাবে। হ্যাঁ এই যে দেখেন, তো প্রত্যেকটা অপশন অ্যাক্টিভ আল্লাহর রহমতে, মানে যে ড্রাইভ করবে এখান থেকে সব কিছু কন্ট্রোল করা যাবে, এবং স্ট্যাং এর মধ্যে আপনার ক্রুজ কন্ট্রোলার সহ, ক্রুজ কন্ট্রোলার আছে, ফোন রিসিভ করতে পারবেন, খুব লাক্সারিয়াস গাড়ি, চলেন আমরা ইঞ্জিনে দেখি, মানে খুবই ফ্লেক্সিবল গাড়ি,
যারা চাচ্ছেন যে একদম মানে একটা ভালো মানের গাড়ি খুঁজতে চাচ্ছেন, জি, তাদের জন্য হচ্ছে আমার এই টয়োটা এক্সনোভা হাই আপনার স্কোয়ার, এবং মাইলেজটা ভালো পাবেন, মাইলেজ অসাধারণ পাবেন ইনশাআল্লাহ। চলেন ভাই ইঞ্জিনটা দেখি। সোহেল ভাই ইঞ্জিনটা কি অবস্থা? ইঞ্জিন তো অসাধারণ, আমি যদি পারতাম আপনাকে দেখা যেতাম। আচ্ছা, স্টার্ট দিয়ে আপনি সব দেখেন কোন কোনটা এখন দেখেন অক্ষত অবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ, এটা ইউজ এখন মধ্যে ইউজ করা হয় না দেখেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিস দেখেন নতুন মতো আছে, মানে রিকন্ডিশন আমরা যা চাই এখানে তার সাথে কোনো কিছু কমতি নেই, কমতি নেই। এটার মধ্যে আপনি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন নাম্বার প্লেট, যেটাতে 1.5 লাখ টাকা আপনার লাগবে খরচ। আচ্ছা, ইঞ্জিনের সিসি কত ভাইয়া? সিসি হচ্ছে 2000। আচ্ছা, ইঞ্জিন, গিয়ার বক্স, হাইব্রিডের যে ব্যাটারি, একদম সবকিছু পারফেক্ট। আপনি বাংলাদেশের যে কোনো প্লেসে আপনার ভিউয়ার্সটা চেক করে নেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, মডেলটা আবার বলে দেন। মডেল হচ্ছে ভাইজান 2014 মডেল, 2018 রেশন করা, সিসি হচ্ছে 2000। হ্যাঁ, এবং এটা হচ্ছে স্কার হাইব্রিড। সোহেল ভাই দাম কত আছেন গাড়িটা? এটার দাম হচ্ছে ভাই আজকে 23,90,000 টাকা আজকিং প্রাইস। শোরুমে কাস্টমার আসলে অবশ্যই দাম কম হবে। জি জি, প্রত্যেকটা গাড়ি দামাদামি করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ, কিন্তু ফোনে না, সরাসরি আসার পরে। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে ভাই 01714646424 এবং 01783557074। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।